নমস্কার বন্ধুরা, আমি মানস ভট্টাচার্য। আজকে আমি যে টিউটোরিয়ালটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো কিভাবে ফটোশপের মাধ্যমে একটি ইউটিউবের চ্যানেল আর্ট বানানো সম্ভব, অর্থাৎ একটি ইউটিউবের চ্যানেল আর্ট কিভাবে ডিজাইন করতে হয় ফটোশপের মাধ্যমে, সেই টিউটোরিয়ালটি আজকে দেখাচ্ছি। তো তার জন্যে যে কোনো ব্রাউজার থেকে আপনাদের চ্যানেলটাকে ওপেন করতে হবে। চ্যানেলটাকে ওপেন করার পর জিমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে ইউটিউবে যাওয়ার পর জিমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে চ্যানেলটাকে ওপেন করার পর দেখবেন আপনার চ্যানেলের ডান দিকে একটা পেন্সিল আইকন দিচ্ছে। তো সেই পেন্সিল আইকনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এডিট চ্যানেল আর্ট, এই এডিট চ্যানেল আর্ট এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর ক্লিক করতে হবে হাউ টু ক্রিয়েট চ্যানেল আর্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর চ্যানেল আর্ট টেমপ্লেট, এই চ্যানেল আর্ট টেমপ্লেটটিকে ডাউনলোড করতে হবে। তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটি ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এটি ডাউনলোড শুরু হয়ে যাবে, ক্লিক করতে হবে এখানে। আমার এই যে এখানে ডাউনলোড হচ্ছে, তো এখান থেকে চ্যানেল আর্ট টেমপ্লেটটিকে ডাউনলোড করতে হবে। করার পর এটিকে এবার ওপেন করি। ওপেন করার পর এবার আমি এটিকে ডেস্কটপে নিয়ে নিই। তো ডেস্কটপে নিচ্ছি। ডেস্কটপে নেওয়ার পর এটি যেহেতু জিপ ফাইলে রয়েছে এটিকে স্ট্র্যাক করি। তো স্ট্র্যাক করলাম। স্ট্র্যাক করার পর এই যে আমাদের চ্যানেল আর্ট আমরা পেয়ে গেছি, চ্যানেল আর্টের যে টেমপ্লেটটা আমরা ডাউনলোড করলাম সেই টেমপ্লেটটা আমরা পেয়ে গেছি। তো টেমপ্লেটটা একবার দেখে নিই। এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আর্টের টেমপ্লেট, যেটা আমরা ইতিমধ্যেই এখান থেকে ডাউনলোড করলাম। যে চ্যানেলে যাওয়ার পর এইখানে ডান দিকে পেন্সিল আইকনে যাওয়ার পর এখানে ক্লিক করার পর এডিট চ্যানেল আর্টে ক্লিক করার পর এই হাউ টু ক্রিয়েট চ্যানেল আর্ট এখানে ক্লিক করার পর এই পেজটিতে আসার পরে এই চ্যানেল আর্ট টেমপ্লেট এটিকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার পর এটি জিপ ফাইলে ডাউনলোড হবে এবং সেটিকে স্ট্র্যাক করে ফোল্ডারে করতে পারেন নাও করতে পারেন। তারপর যে চ্যানেল আর্টটি পিএনজি ফাইলে যে চ্যানেল আর্টটি ডাউনলোড হলো সেই চ্যানেল আর্টটি এটা। এবার আমাদের কাজ হচ্ছে ফটোশপ 7.0 বা ফটোশপ CS3 CS6 যাই হোক না কেন ওপেন করতে হবে। তো আমি ফটোশপ 7.0 দিয়েই করছি। তো আমি ফটোশপ 7.0টা ওপেন করছি। ওপেন করার পর ফটোশপ 7.0টা ওপেন হচ্ছে। তো ফটোশপ 7.0টা ওপেন হওয়ার পর যে টেমপ্লেটটা আমরা ইতিমধ্যে ডাউনলোড করলাম সেই টেমপ্লেটটিকে ফটোশপে আনতে হবে। তো ফটোশপটা ওপেন হচ্ছে। তো ফটোশপটা ওপেন হচ্ছে। ফটোশপটা ওপেন হয়ে গেছে প্রায়। হ্যাঁ, ফটোশপটা প্রায় ওপেন হয়ে গেছে। এবারে ফটোশপটাকে মিনিমাইজ করতে হবে। মিনিমাইজ করে যে টেমপ্লেট চ্যানেল আর্টটা যেটা আমরা পেলাম যে পিএনজি ফাইলে যেটা, সেইটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফটোশপের ভিতরে ছেড়ে দিতে হবে। অথবা আরেকটা পদ্ধতি আছে, এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গায় ডবল ক্লিক করতে হবে। করার পর যে লোকেশানে আপনি ওটাকে ডাউনলোড করে রেখেছেন সেই লোকেশান থেকেও আনা যেতে পারে। তো এই যে এখান থেকেও ডবল ক্লিক করে বা সিঙ্গেল ক্লিক করে আনা যাবে। তো টেমপ্লেটটা ফটোশপে আনার পর আমাদের কাজ করতে হবে এই চৌকোটুকু অংশের ভিতরে, এই চৌকো অংশটুকুর ভিতরে আমাদের কাজ করতে হবে, বাকি অংশটা বাদ। তো এই চৌকো অংশটুকুর ভিতরে কাজ করতে গেলে আমাদের প্রথমে চারিপাশটাকে একটা সুবিধার জন্য, কাজ করার সুবিধার জন্য সিলেক্ট করে নিতে হবে। তো তার জন্য সিলেক্ট টুলটাকে সিলেক্ট করতে হবে। করার পর এইটুকু অংশ আমি সিলেক্ট করলাম। করার পর এখানে একটা লেয়ার নিতে হবে।
এই যে ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে ক্লিক করলেই লেয়ার চলে আসবে। তো তারপর কিবোর্ড থেকে শিফট প্লাস ব্যাক স্পেস, তারপরে ওকে, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি প্রেস করতে হবে, তারপর মুভ টুলটাকে সিলেক্ট করতে হবে, করে এটাকে ঠিক সুবিধা মতন এরকম বসাতে হবে। বসানোর পর এটার একটা কপি করতে হবে, কিবোর্ড থেকে অল্ট প্রেস করে মাউসের লেফট বাটন ধরে, মাউসের লেফট বাটন ধরে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এটার একটা কপি করতে হবে। ঠিক দেখুন এই যে দাগটা আছে, এই চৌকো দাগটা, হাফ আবছা চৌকো যে খোপটা আছে এই খোপটাতে বসিয়ে দিতে হবে, এই চৌকো খোপটাতে বসিয়ে দিতে হবে এরকম। তারপর আর একটা নিতে হবে, তো তার জন্য এখানে একটা লেয়ার নিতে হবে, ক্রিয়েট এ নিউ লেয়ার, তারপর এখানে ঠিক এরকম একটা চৌকো বক্স বানাতে হবে, তারপর কিবোর্ড থেকে শিফট প্লাস ব্যাক স্পেস দিতে হবে, দেওয়ার পরে ওকে, দেওয়ার পরে ওকে, দেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, তারপর আবার এটাকে কপি করতে হবে, তো মুভ টুলটাকে সিলেক্ট করতে হবে, করার পর কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এটাকে লেফট মাউসের লেফট ক্লিক করে টানলেই এটার কপি চলে আসবে। তো আমাদের কাজ হচ্ছে এই যে ভেতরের চৌকো অংশটুকু, এই চৌকো অংশটুকুর ভেতরে হচ্ছে আমাদের কাজ। তো এবার এবার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে হবে যেটা ভালো লাগে, তো আমি আমার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিচ্ছি, আপনারা নেট থেকে নামিয়ে নিতে পারেন, তো আমার নামানো একটা ইমেজ আমি নিচ্ছি, তো আমি আমার নামানো একটা ইমেজ নিচ্ছি দেখানোর জন্য। তো আমি এই ইমেজটাকে নিচ্ছি, ইমেজটাকে নেওয়ার পর আমি এই ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, অর্থাৎ এইভাবে মাউসের লেফট ক্লিক প্রেস করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এই ছবিটির উপরে ছেড়ে দিচ্ছি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছবিটির উপর ছেড়ে দেওয়ার পর এটিকে ঠিক মতন বসাতে হবে, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি প্রেস করতে হবে। তো সাইজ ঠিকই আছে, আমরা দেখতে পাচ্ছি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি, অর্থাৎ ফ্রি ট্রান্সফর্ম, এডিট থেকেও যাওয়া যাবে, এডিট থেকে এই ফ্রি ট্রান্সফর্ম অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করতে হবে, তারপরে এন্টার প্রেস করতে হবে। তো তারপর এই যে লেয়ারটা, লেয়ার থ্রি, এই লেয়ার থ্রিটাকে লেয়ার জিরোর নিচে নামাতে হবে, তো ধরে টেনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই চলে আসবে এটা, লেয়ার থ্রি নয়, এটাকে লেয়ার জিরোর উপরে নিতে হবে। তো লেয়ার জিরোর ওপরে নেওয়ার পর এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে লেয়ার জিরোর ওপরে নেওয়ার পর এবার আপনারা আপনাদের কাজ করতে পারেন, যেমন এখানে একটা লিখতে পারেন, তো আমি লিখছি, ধরুন আমি লিখতে পারি ওয়েল, এইবার সাজানোটা আপনাদের ব্যাপার, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই চ্যানেল, এটাকে একটু বড় করি, তো কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি অথবা এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি প্রেস করার পর এই যে চারিদিকে যে বাটনগুলো আছে এই বাটন ধরে টানলেই এটা বড় হয়ে যাবে, তারপর এটাকে সুবিধা মতন ধরে বসাতে পারেন মুভ টুল দিয়ে, এই মুভ টুলটাকে সিলেক্ট করে। তো আমি এরকম বসালাম, বসানোর পর এটাকে একটু কালার চেঞ্জ করি, তার জন্য আবার টেক্সট টুলটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করলেই টেক্সট টুলের বক্স চলে আসবে, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ, টোটালটাকে সিলেক্ট করার পর কালারটাকে একটু চেঞ্জ করে দিই, তারপরে মুভ টুলটাকে সিলেক্ট করতে হবে, করার পরে তো ওয়েলকাম টু মাই চ্যানেল লিখলাম, লেখার পরে আর একটু কিছু লিখি, লেখার পরে লিখছি, ধরুন সাপোজ লিখছি ধরুন লিখছি MANASHBHATTACHARYA, মানস ভট্টাচার্য,
তারপরে মুভ টুলটাকে সিলেক্ট করলাম, টেক্সট টুলটাকে দিয়ে লেখার পরে তারপরে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বা মুভ টুলটাকে ধরে এটাকে ঠিক জায়গা মতন বসাতে হবে, যেটা আপনার চয়েস সেই চয়েসে বসাতে হবে। বসানোর পর এইখানে আরেকটু কিছু লিখে দিই, তো ধরুন লিখছি থ্যাংকস ফর ওয়াচ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লিখলাম এটাকে। লেখার পর এটাকে একটু মুভ টুলটাকে সিলেক্ট করে এটাকে ঠিকঠাক জায়গায় বসাতে হবে। বসানোর পর আমাদের মোটামুটি কাজ শেষ। এখানে আপনারা ছবি নেট থেকে নামিয়ে পিএনজি ফাইল অর্থাৎ লোগোটাকে অ্যাড করতে পারেন। নর্মাল আমি একটা দেখিয়ে দিচ্ছি ইউটিউবের লোগো অ্যাড করে, তো আপনারা নেট থেকে নামাবেন। তো আমি আমার একটা ইউটিউবের লোগো আমি নেট থেকে নামিয়ে রেখেছি, সেটাকেই দেখাচ্ছি। তো এই ইউটিউবের লোগোটাকে আমি নেট থেকে নামিয়ে রেখেছিলাম, তো এটাকে ডবল ক্লিক করে ওপেন করছি। করার পর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে তার আগে এখানে এই লেয়ার টু সব থেকে উপরে যে লেয়ারটি থাকবে এখানে সব থেকে উপরে সেই লেয়ারটিকে সিলেক্ট করে রাখতে হবে। তারপরে এই ইউটিউবের লোগোটি যেটা আপনারা নেট থেকে নামিয়েছেন সেই লোগোটিকে ফটোশপের মধ্যে নিয়ে আসবেন। তো এই ফাঁকা জায়গায় ডবল ক্লিক করেও আনতে পারেন, আপনারা যে লোকেশনে ডাউনলোড করেছেন সেখান থেকে। তো এই যে এই লোগোটা আমি ডাউনলোড করেছি পিএনজি ফাইলের, তো ফটোশপে নিয়ে আসার পর এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি ছেড়ে দিলাম। তো সব থেকে উপরে লেয়ারটাকে সিলেক্ট করে তারপর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম যে সেই জন্য সব থেকে উপরে আসলো। তারপরে কন্ট্রোল প্লাস টি প্রেস করে এটাকে ঠিক সাইজ মতো করতে হবে, তারপরে কিবোর্ড থেকে এন্টার, তারপরে মুভ টুলটা সিলেক্ট করে এটাকে ঠিক জায়গা মতন বসাতে হবে। ঠিক এইভাবে আপনারা আরও বিভিন্ন টাইপের লোগো পিএনজি ফাইলের লোগো ডাউনলোড করে এইভাবে আপনারা ফটোশপে ওপেন করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে আপনারা কন্ট্রোল প্লাস টি প্রেস করে এটাকে সাইজ ছোট বড় করে বা এটাকে কন্ট্রোল প্লাস টি প্রেস করে এটাকে আপনারা ঘোরাতে পারেন, রোটেট করতে পারেন, তারপর তারপরে এন্টার। তো তারপরে এই যে চারপাশের এখন যে কালো বর্ডারগুলো আছে এই বর্ডারগুলো এখন আমাদের লাগবে না, এটা আমরা কাজের সুবিধার্থে করেছিলাম। যে মাঝখানে যে চৌকো অংশটুকু আমাদের ছিল, দেখুন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, মাঝখানের যে আমাদের চৌকো অংশটুকু ছিল এই চৌকো অংশটুকুর ভিতরেই আমাদের কাজ করতে হবে, কারণ ইউটিউবে যখন আমরা চ্যানেল আর্টটি আপলোড করব তখন এই চৌকো অংশটুকুই ওখানে শো করবে, বাইরের অংশটুকু শো করবে না। সেই জন্য আমাদের বোঝার সুবিধার্থে আমরা এই কালো বর্ডারগুলো করে নিয়েছিলাম, এখন আমাদের কালো বর্ডারগুলো লাগবে না। তো সেই জন্য কী করতে হবে, সেই জন্য এই যে কালো বর্ডারে দেখুন লেয়ার ওয়ান এইখানে এই চোখটিকে বন্ধ করে দিতে হবে, তো ক্লিক করলেই চোখটি বন্ধ হয়ে যাবে। তারপরে লেয়ার ওয়ানের কপি এই চোখটিকেও বন্ধ করে দিতে হবে ক্লিক করে, তারপরে লেয়ার টুকেও ক্লিক করে বন্ধ করে দিতে হবে, তারপরে লেয়ার টুর কপিকেও ক্লিক করে বন্ধ করে দিতে হবে। তারপর এখন এটিকে সেভ করতে হবে, তো আমাদের কাজ কমপ্লিট, এখন এটিকে সেভ করতে হবে। তো ফাইল থেকে সেভ নয় সেভ অ্যাজ, ফাইল থেকে সেভ অ্যাজ ক্লিক করার পর তো আমরা একটা নাম দিচ্ছি, তো এটাই থাক। তারপর একটা ফোর একটা হেনা তেনা নাম দিলাম, দেওয়ার পরে পিএইচডিতে সেভ করলাম অর্থাৎ ফটোশপের ফাইলে সেভ করলাম। করার পরে আরেকবার সেভ করতে হবে, এবার সেভ করব জেপিজিতে, তো জেপিজিতে সেভ করার পর ওকে। তো সেভ করছি আমি ডেস্কটপে, আপনারা আপনাদের জায়গা মতন সেভ করবেন, তারপরে ওকে। তো আমাদের সেভ হয়ে গেল, এবার আমরা দেখি ডেস্কটপে, হ্যাঁ ডেস্কটপে চলে এসছে। তো এবার আমরা আমাদের ইউটিউবে আপলোড করব এটাকে। তো আমাদের চ্যানেল আর্ট ডিজাইন করা হয়ে গেল, আপনারা আপনাদের ইচ্ছা মতন লোগো নামিয়ে দিতে পারেন। তো এখানে এবার আমরা আমাদের ওই যে চ্যানেল আর্টটি আপলোড সরি ডিজাইন করলাম সেই চ্যানেল আর্টটি এখানে আপলোড করব। তো আমরা কোথায় রেখেছিলাম, ডেস্কটপে। তো ডেস্কটপের থেকে সি দিয়ে সার্চ করি, চ্যানেল নামে ছিল ওটা, এই যে এটা। তো এটাকে আমরা এখন আপলোড করব, চ্যানেল ওপেন, আপলোডিং চলছে, আপলোডিং প্রায় কমপ্লিট। আর একটু বাকি,
আপলোডিং প্রায় শেষ, তারপরে কিচ্ছু করা লাগবে না, জাস্ট সিলেক্ট, সিলেক্টে ক্লিক করলেই মিটে গেল। তো দেখুন আমার যে চ্যানেল আর্টটা আমরা তৈরি করলাম খুব সুন্দরভাবে দেখুন ফিক্সড হয়ে গেছে, সাইজ একটু এদিক ওদিক হয়নি। তো এইভাবে ফটোশপের মাধ্যমে সাইজকে ঠিকঠাক রেখে বিভিন্ন ডিজাইন দিয়ে এডিট করতে হয়। যেমন আমি আমার একটা চ্যানেল দেখাচ্ছি, দেখুন ইউটিউব youtube.com, তারপর দেখুন BANGLA বাংলা পিসি টিউটোরিয়াল অ্যান্ড অনলাইন আর্ন মানি সার্চ করি, দেখুন প্রথমেই চলে এসছে আমারটা, আমার চ্যানেলের নাম হচ্ছে এটা। তো দেখুন চ্যানেলে ঢুকছি, দেখুন আমার চ্যানেলের আর্টটা। তো এইভাবে ফটোশপের মাধ্যমে খুব সুন্দরভাবে সাইজকে ঠিকঠাক রেখে বিভিন্ন ডিজাইন করতে হয়। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, ইচ্ছা মতন লোগো অ্যাড করতে পারেন, ইচ্ছা মতন লিখতে পারেন। তো আমি এটাকে যেমন লিখেছি, আমার একটা সুন্দর ছবি অ্যাড করেছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করেছি এবং সেই ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে সামঞ্জস্য রেখে কালার সেট করেছি, লিখেছি এবং স্টাইল সেট করেছি। তো এখানে একটা বইয়ের পাতা, PNG ফাইলের একটা বুক সেট করেছি। তো এইভাবে আপনারা আপনাদের চ্যানেল আর্টটি ক্রিয়েট করবেন ফটোশপের মাধ্যমে, এবং এখানে আপলোড করার পর অটোমেটিক্যালি সাইজ ঠিকঠাকভাবে নিয়ে নেবে এবং কিচ্ছু করা লাগবে না, কোনো ক্রপ ট্রপ কিচ্ছু করা লাগবে না। তো আজকের টিউটোরিয়াল এটাই ছিল, আবার পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, নমস্কার, ধন্যবাদ।